মোহতারাম সভাপতি স্বাগত বক্তব্য, এবং স্বাগত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করছি দারুন্নেজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ এবং নাজাত কাফেলা দারুন্নেজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং নাজাত কাফেলা ফরেন ব্রাঞ্চের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান রাজাপুর ইজ্জত মাদ্রাসাহ আলীকে। মুহতারাম আনমিউট করে নেবেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, নাজাত কাফেলা ফরেন্স ব্রাঞ্চ অফ ডিএসকেএম এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা আফামা আবু বকর সিদ্দিক মাদ্রাজিল্লুল আলী যুক্ত হয়েছেন নাজাত কাফেলার মূল শাখার কার্যনির্বাহীর সদস্যবৃন্দ, এবং আজকে যাদের জন্য আয়োজন নাজাত কাফেলা ফরেন্স ব্রাঞ্চের সকল সদস্যবৃন্দ এবং যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার আলোচনা শুরু করছি। শুরুতেই মহান রব্বুল ইজ্জাত ও জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নাজাত কাফেলা ফরেন্স ব্রাঞ্চের কার্যক্রমের এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে যে আমাদের সকলেরই পরম শ্রদ্ধাভাজন, আমাদের সকলেরই অভিভাবক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কান্ডারি আমাদের মহতারাম অধ্যক্ষ মহোদয়ের এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র করেই এবং অধ্যক্ষ মহোদয়ের একান্ত ইচ্ছাকে বাস্তবায়নের নিমিত্তে ছাত্র শিক্ষকের সম্পর্ক এই বন্ধনটা চিরস্থায়ী রাখার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল 2013 সালে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংগঠন নাজাত কাফেলা। প্রতিটি শ্রেণী বা ক্লাস থেকে মেধাবী ছাত্রদেরকে এবং যারা আগ্রহী তাদেরকে নিয়ে এর কার্যক্রম শুরু হয়েছিল। প্রতি বছর আমরা এর সদস্যদেরকে নিয়ে আমরা সাধারণ সভাও করেছিলাম এবং আমাদের অধ্যক্ষ মহোদয় সেখানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও নসিহাত পেশ করেছেন, এবং আমাদের এই নাজাত কাফেলার সদস্যবৃন্দ এবং তাদের প্রিয় আসাতাজা কেরামরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কার্যনির্বাহীর পরিষদের প্রতিভা সদস্যদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে তারা উচ্চশিক্ষা লাভের জন্য তারা গিয়েছেন, এবং প্রতিভা সদস্য যাদের ব্যক্তিগত ব্যস্ততায় আমাদের এই নাজাত কাফেলার অতিরিক্ত কর্মসূচি গ্রহণ করতে আমরা নিতে পারিনি, তবে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে বারবার এর কার্যক্রম চালানোর জন্য তাগাদা দিয়েছিলেন। এ সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার মহতারাম অধ্যক্ষ মহোদয় আমাদেরকে নির্দেশনাও দিয়েছিলেন, যার তার এই নির্দেশনায় মধ্যে আমাদের সকলেরই আগ্রহ আরও বেড়ে যায় এবং তার এক প্রমাণস্বরূপ আমরা এর কার্যক্রমের মধ্যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালিত করতেছি
এবং নাজাত কাফেলার অন্যান্য কার্যক্রমেও গতি আনতে আমরা পরিকল্পনা নিয়েছি, যে পরিকল্পনাগুলো অব্যাহত আছে। আশা করি সামনের দিকে এই মূল কার্যক্রমগুলো আরও ত্বরান্বিত হবে এবং গতি পাবে। প্রিয় উপস্থিতি, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমাদের প্রিয় নাজাত কাননের বহু মেধাবীরা আজ বিশ্বের বিভিন্ন দেশের নামকরা নামকরা বিদ্যাপীঠে উচ্চতার ডিগ্রি নিচ্ছেন এবং এ সকল জায়গায় তারা কৃতিত্বের স্বাক্ষরও রেখেছেন। এমন দেশ আছে যেখানে এই নাজাত পরিবারের কোনো সদস্য গেলে মনে হয় নাজাত কাননেই আমরা আছি, তাদের পাশেই আমরা আছি বা নাজাত কাননের পাশেই আছি, তাদের তাদের এই সহবতের কারণে বা সংস্পর্শের কারণে বা তাদের যোগাযোগের কারণে সেরকমই মনে হয় কেউ এ সমস্ত দেশে গেলে। ওই সকল শিক্ষার্থীরা নাজাত পরিবারের কোনো সদস্যকে পেলে যেমন পুলকিত হয় তেমন আনন্দেও তারা আত্মহারা হয়। এ সাক্ষাৎ ও সহবতকে স্থায়ী করতে চায় তারা, তাদের মুখ থেকে এ কথাগুলো বারবার উচ্চারিত হয়। সকলে আমাদের শ্রদ্ধা ভাজন অধ্যক্ষ মহোদয়ের মতো দরদি অভিভাবকের নির্দেশনা নিয়ে তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার আওতায় আনতে আগ্রহ দেখায়। আমরা জানি প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকে, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হলে উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া একান্ত প্রয়োজন, যা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না, যার জন্য সফলতা ও অনেক ক্ষেত্রে ধরা দেয় না বা গন্তব্যস্থানে অনেকে পৌঁছতে পারে না। আমরা সকলেই চাই দারুণ্যজাতের কান্ডারি অধ্যক্ষ মহোদয় সংস্পর্শে ও নাজাত কাননের সাথে সম্পৃক্ততা রেখে এর বাস্তবায়ন। এ লক্ষ্য সামনে রেখে গঠন করা হলো নাজাত কাফেলা ফরেন্স ব্রাঞ্চ অফ ডিএসকেএম, যার কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন আজকের প্রধান অতিথি। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা সেই উদ্বোধনের প্রতীক্ষায় আমরা আছি। তার এই উপস্থিতিতে এবং দিক নির্দেশনা নিয়ে আশা করি এ কাফেলার প্রত্যেক সদস্য ব্যক্তি পারিবারিক জীবন সামাজিক ও ধর্মীয় জীবনে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার উন্নতি অগ্রগতিতে আমরা সকলে সাধ্যমতো ভূমিকা রাখতে পারব এবং যে কোনো প্রয়োজনে আমরা জড়িত থাকব ইনশাআল্লাহ। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বহু বছর আগে থেকে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসছে। বহু ইচ্ছা থাকা সত্ত্বেও পরস্পরের সাথে যোগাযোগ কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি, তবে এ ফরেন্স ব্রাঞ্চের মাধ্যমে ইতিমধ্যে প্রায় অনেকের সাথে একটা বন্ধন তৈরি হয়েছে, যেটা আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকলকে সম্পৃক্ত করার জন্য দু একবার আমরা যে পরস্পরের যোগাযোগ করেছি বা সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি, তাতে তারা এ প্রয়াসকে বা এ আগ্রহকে বা এই ইচ্ছাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছে, যার প্রমাণস্বরূপ আজকে প্রায় অধিকাংশ বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ কাননের তারা আজকের এই অনলাইন এই সভায় তারা যোগদান করেছে। আমি এই যোগদান করা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেকে ইচ্ছা করলেও এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি উচ্চতার ডিগ্রি নিতে তারা পারে নাই, কিন্তু আজকে যুক্ত হওয়ার কারণে একজন আরেকজনের সহযোগিতায় ইচ্ছা করলে অন্য ইউনিভার্সিটিতে তারা উচ্চতার ডিগ্রি নিতে পারবে, এ সহযোগিতা করবে, এই যোগাযোগের মাধ্যমে এই সহযোগিতা পাবে, এটা আমরা আশা করি। নিজের চেষ্টায় অনেকে বিদেশে এই উচ্চতার শিক্ষা নিতে তারা গিয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যদি এই ফরেন্স ব্রাঞ্চের কার্যক্রম চালু থাকে তাহলে প্রতি বছর এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা এই বিদেশের এই ইউনিভার্সিটিগুলোয় তারা অধিকাংশ শিক্ষার্থীরা যেতে পারবে বা সুযোগ পাবে,
পরস্পরে যদি এই সংগঠনের মাধ্যমে তারা সহযোগিতা করে, আরও আমরা পরস্পরের সাথে সম্পৃক্ত থাকলে আমরা ভবিষ্যতে এ সমস্ত নিজেদের জন্য যোগ্য কর্মক্ষেত্র বা নানান উন্নয়নমূলক ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনের উন্নয়নের জন্য বহু কর্মক্ষেত্র বা বহু উদ্যোগ আমরা নিতে পারবো পরস্পরের সহযোগিতায়। যদি আমাদের আজকের প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয় যদি আমাদেরকে আন্তরিকভাবে দোয়া দেন এবং দিক নির্দেশনা দেন এবং তার সেই দিক নির্দেশনা নিয়ে যদি আমরা সামনের দিকে আগাতে পারি, তাহলে অবশ্যই এই ফরেন্স ব্রাঞ্চ বা নাজাত কাফেলার এই যে আজকের বিদেশ শাখা, এটা একটা ভবিষ্যতের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করি। আমরা আজকের প্রধান অতিথির দ্বার জবান থেকে আমরা দিক নির্দেশনামূলক এবং আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে, আমরা কীভাবে এর সাথে সম্পৃক্ততা থাকলে আমাদের এই বন্ধনগুলো স্থায়ী হবে এবং যে যা হতে চায়, যে যেখানে পৌঁছতে চায় সে গন্তব্য পৌঁছতে পারবে এবং বিদেশের উচ্চতার ডিগ্রি লাভ করার পর এ সমস্ত শিক্ষার্থীরা তারা কোন কর্মক্ষেত্রে সম্পৃক্ততা হবে, তাদের কী করণীয় দরকার, এই দিক নির্দেশনা আমরা আজকেও যেমন চাই এবং আমরা সবসময় আমাদের অধ্যক্ষ মহোদয়ের এই নির্দেশনা আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা যে যেখানে থাকি তার কাছে নিতে পারবো এবং সবাই পর্যায়ক্রমে সম্পৃক্ততা হতে পারবে এবং ভবিষ্যতে এই সারা বিশ্বে আজকে যেমন ছড়িয়েছে এই সংগঠনের যদি এই খেদমতটা পরিকল্পনা অনুযায়ী করতে পারে, তাহলে আরও বহু বহু শিক্ষার্থীরা মেধাবীরা দেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়তে পারবে এবং এর মাধ্যমে ব্যক্তি যেমন উপকৃত হবে, আমরা এই গোটা নাজাদ পরিবার আমরা সারা বিশ্বে সম্পৃক্ত হব এবং সবাই নিজ নিজভাবে যদিও তারা কোনো প্রকারের এই আদর্শ আখলাক আমল এগুলো যদি বিচ্ছিত ঘটে যায়, কিন্তু সম্পৃক্ত থাকলে আর অধ্যক্ষ মহোদয়ের সহপাতে থাকলে, এখানে আসাদাজেকরামদের সহপাতে থাকলে তারা নিজেদের যে আখলাক, নিজেদের যে আমল, নিজেদের যে আকিদা, দারুণ্যজাদের যে আকিদা বা দারুণ্যজাদের যে বিশ্বাস, এটার উপর তারা সুদৃঢ় থাকতে পারবে, এটা আমরা আশা করি। অধ্যক্ষ মহোদয়ের মহতারাম অধ্যক্ষ মহোদয়ের গীতাতে আমি একটা কথা বলি যে সেটা হলো আমাদের এই সদস্যদের মধ্যে দুই একজন তারা একটু আমাদের কাছে পুষতে তারা একটু ইতস্ত বোধ করে, যেহেতু তাদের সিরাত সুরাতে কিছুটা ঘাটতি হয়েছে, কিন্তু তারা সম্পৃক্ত হতে চায় এবং থেকে তাদের যে বিচ্ছিন্নটা ঘটছে তারা সেটাকে আরও সংশোধন হতে চায়। আমরা আশা করি যদি তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, এই সুযোগটা আমরা দেই, তা ভবিষ্যতে তারা আরও উন্নত, আরও আদর্শিক জীবনযাপন করতে পারবে আমরা আশা করি। আমি আজকে যারা যুক্ত হইলেন, যারা এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন বা যারা সম্পৃক্ত হয়েছেন, যারা যেখানে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে অধ্যক্ষ মহোদয়ের দীর্ঘই আমরা কামনা করছি এবং তার নেক ইচ্ছা এবং তার নেক আশা সেগুলো যেন বাস্তবায়ন তিনি করতে পারেন, সেক্ষেত্রে আমরা যেন একজন সহযোগী হিসাবে আমরাও সাধ্যমতো তার সহযোগিতা করতে পারি এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান এই দারুন নাজা সিদ্দিকে কামিল মাদ্রাসা, যাকে কেন্দ্র করে আমি একজন শিক্ষক, যাকে কেন্দ্র করে আমি একজন খাদেম, যাকে কেন্দ্র করে আমি একজন ছাত্র, আর সারা বিশ্বে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিদ্যাপীঠে আমি একজন একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, এর অবদান এই দারুন নাজাত, এই নাজাত কানুনের। আমরা এই নাজাত কানুনের এই আল্লাহ কালার কাছে মকবুল এবং মঞ্জুরের প্রার্থনা করছি। আমরা সকলে যেমন আজকে যুক্ত হয়েছি, ভবিষ্যতেও যেন আমরা যুক্ত হয়ে আমাদের কার্যক্রমগুলো করে আদর্শ ঠিক রেখে পরজগতেও যেন আমরা একত্রে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এই পর্যায়ে আমরা